রাহুমূর্তির বর্ষপূর্তি করছে ডোমজুর তৃণমূল কংগ্রেস। বর্ষপূর্তিতে মহামিছিল জগদীশপুরে। ডোমজুর বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আজকের দিনটি রাহুমুক্তির দিন বলে পরিচিত। আজকের দিনে পঞ্চায়েত দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছিলেন জগদীশপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোবিন্দ হাজরা। আর সেই দিনকে স্মরণ রেখে ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মহামিছিল সংগঠিত করা হয়। মিছিলে নেতৃত্ব দিয়েছেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ। মিছিলে উপস্থিত কর্মীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। আজকের মিছিলে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের সদর সভাপতি কল্যাণ ঘোষ জানান, এখানে আগে তোলাবাজি চলত, লুট তারাজ চলত, এখন সেই সব থেকে মানুষ মুক্তি পেয়েছেন। তারা তৃণমূলের পতাকার নিচে সামিল হয়েছেন, গোটা এলাকা তার ত্রাসে থাকত। সেই রাহুর হাত থেকে গত 1 বছর ধরে মুক্তি পেয়েছে মানুষ, তাই হাজারে হাজারে মানুষ আজকে এই মহামিছিলে সামিল হয়েছে। গত রাহু ভবন প্রাইভেট লিমিটেড কোম্পানি এই নামে পরিচিত জগদীশপুর এলাকায় গোবিন্দ হাজরার বাড়ি। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও অধুনা বিজেপির নেতা এই গোবিন্দ হাজরা, যার সম্পত্তিতে ঠিক 1 বছর আগে আজকের দিনেই পড়েছিল রাহু ভবনে পোস্টার। বিজেপিতে যোগদান করার পরে বিপুল পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হতে হয়েছে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোবিন্দ হাজরাকে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 6 নম্বর জাতীয় সড়কের কোনা মোড় থেকে বাঁদিকের রাস্তায় কিছুটা গেলেই জগদীশপুর। আর জগদীশপুর মানে একটাই নাম উঠে আসে, তিনি হলেন গোবিন্দ হাজরা। একসময় দাপুটে তৃণমূল নেতা এবং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। আর প্রধান থাকাকালীন তার বিরুদ্ধে রয়েছে প্রচুর অভিযোগ। আর্থিক তছরূপ থেকে জমি জমা জোর করে দখল করে নেওয়া, এমনই অভিযোগ করছেন অনেকেই। দুধ বিক্রেতা হিসেবে ব্যবসা শুরু করে পরে জমির দালাল থেকে পঞ্চায়েত প্রধান হয়ে উঠেছিলেন। অবৈধ উপায়ে বিপুল সম্পত্তির মালিক হন তিনি। এভাবে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে হয়ে ওঠেন দলের সক্রিয় কর্মী। সেই সময় সিপিএম শক্ত ঘাঁটি ডোমজুর বিধানসভা কেন্দ্রে জোর লড়াই চালিয়ে যান তিনি, হয়ে ওঠেন জগদীশপুর এলাকার দাপুটের তৃণমূল নেতা। বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি, তার বাড়িঘর ভাঙচুর করা হয়। 2003 সালে প্রথমবার তিনি জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। এরপর আরও 3 বার, অর্থাৎ মোট 4 বারের প্রধান তিনি। চামড়াইলের তৃণমূল পঞ্চায়েত প্রধান সুভাষ রায় অভিযোগ করেন, প্রধান থাকাকালীন বহু দুর্নীতি করেছেন গোবিন্দ হাজরা। এলাকায় কোনো জায়গা জমি বিক্রি করতে গেলে তাকে আগে জানিয়ে বিক্রি করতে হতো, সেখান থেকে মোটা টাকা তাকে দিতে হতো। এছাড়া জোর করে জমি এবং কারখানা দখল করেছেন প্রাক্তন প্রধান। এই এলাকায় অনেকেই রাহু বলে তাকে ডাকতেন। বলা হয় গোবিন্দ হাজরার রাহু দৃষ্টি, কোনো জমি কারখানা পড়লে তা তিনি দখল করেই ছাড়তেন। এলাকায় অনেক বহুতল নির্মাণ করেছেন তিনি। ডোমজুরের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ গোবিন্দ হাজরা ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথেই দলবদল করে বিজেপিতে যোগদান করেন। এরপর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোবিন্দ হাজরাকে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। জগদীশপুরে 1 বছরে যে রাহুমুক্তি হয়েছে, তার জন্য জগদীশপুরের মানুষ আজকে 1 বছর ধরে শান্তি আছে, এখানে মানুষ সুখে বসবাস করছে, সেইটাকেই মাথায় রেখে আজকে তৃণমূল কংগ্রেসের হয়তো পতাকা দেখছেন, কিন্তু এই এলাকার সাধারণ মানুষেরা আজকে তৃণমূল কংগ্রেসের পতাকার সামনে এসে এই বর্ষপূর্তি তারা সামিল হয়েছে।
দেখুন একটা কথা বলি, রাজ্য নেতৃত্ব দলের সুপ্রিমোরা যে সিদ্ধান্ত নেবে, আমি দলের একজন সৈনিক হিসেবে সেই সিদ্ধান্তে অটল আছি। যে ব্যক্তি দীর্ঘ পদক্ষেপ নেবে এই এলাকায়, যে তোলাবাজি করেছে, যারা মানুষকে অত্যাচার করেছে, এই এলাকার যারা নেতৃত্ব, সেই নেতৃত্বের রায় নিয়ে যদি জয়েন করানোর হয় করানো হবে, আর যদি এলাকার মানুষ, এলাকার নেতৃত্ব কর্মীরা সে ব্যাপারে নাকচ করে, তাহলে আমরা জেলা থেকে তাদেরকে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আজকে মহামিলছে বার্তায় একটা মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা চাইছে, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা অঙ্গীকারবদ্ধ যে এই স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুস্থ সমাজ গড়ে তুলবো।